لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك. দেখি আমি যদি ওমরা করতাম যাই, ওমরার ভাড়া যদি 1 লাখ টাকা হয় তো হাজার বিমান ভাড়া কেন 2 লাখ টাকা হইবো? বলতে সরকার আছে যাই না বাড়িতে, মনে করেন সরকার যদি একটু বিমান ভাড়াটা একটু কমাই দেয়, হজার কষ্ট প্যাকেজটা কমাই দেয়, মনে করেন আমাদের মতো মধ্যবিত্ত লোকের একটু শর্টকাটে যাইতে পারে, যাওয়া তো অনেক ইচ্ছা ছিল। সাত দেখা সাপেক্ষে আজকে 27 জুন 2023 তারিখ সৌদি আরবত পবিত্র হজ অনুষ্ঠিত হইব। এবছর হজ যাত্রাত 1,27,598 জনের পূর্ণ কোটায় হজ যাত্রী ফাটাইবার সুযোগ পাইয়ে বাংলাদেশ। কিন্তু প্রায় 7 লক্ষ টিয়া হরজ গড়ি হজ এজনের আগ্রহ আড়াই ফেললে বৌদ্ধ ধর্মপান মুসলি অকল। কিন্তু আল্লাহ যে অবস্থা, হজে যাওয়ার মতন আর এখন ক্যাপাসিটি নাই, যেখানে আপনার 8 লাখ 8.5 লাখ টাকা খরচ হচ্ছে কোরবানি দম টম সহ। এখন যাওয়াটা আমাদের জন্য অসম্ভব হয়ে গেছে, অনেক আজই যাওয়ার ইচ্ছে আছে কিন্তু যাইতে পারতেছে না। তো এই জন্য আমরা সরকারের কাছে আবেদন করব, আমাদের বিমান ভাড়া, সৌদি মোয়াল্লেম খরচ, আমাদের সৌদি আরবে বাড়ি ভাড়াগুলো কমাই দিক, যেন আমাদের সব হাজিরা হজ করতে পারে সুন্দরভাবে। বলতে সরকার আছে যাই না বাড়িতে, মনে করেন সরকার যদি একটু বিমান ভাড়াটা একটু কমাই দেয়, হজের কষ্ট প্যাকেজটা কমাই দেয়, মনে করেন আমাদের মতো মধ্যবিত্ত লোকের একটু শর্টকাটে যাইতে পারে, যাওয়া তো অনেক ইচ্ছা ছিল। আমার ইচ্ছা ছিল আর কি, এরকম অ্যামাউন্ট হইলেও যাইতে পারতাম, আর কম হইলেও যাওয়া আরও ভালো আর কি। সবারই তো ইচ্ছা, মুসলমান হিসেবে তো সবাই হজ করা উচিত, পরজ কাজ আল্লাহর ঘর দেখার সবারই শখ। হাজির করতে যাই পারলে প্রত্যেকটি হাজির করলে ইচ্ছুক, কিন্তু পারিবারিক সূত্রে যেমন আজি 2 বছর 3 বছর ধরে কিছু টিয়া জমা, যে 1 লাখ 2 লাখ 5 লাখ কিছু সঞ্চয় বিক্রি করি, কিছু জমি জমা বিক্রি করি, এখন তার অধীনে তো বড় একটা চাপ পড়ে গিয়েবে। এবার মানে যাইবার মধ্যে অপূর্ণ মানে অপূর্ণ থাই যাইব, যে হাজি এখন যাতে 7 লাখ টাকা লাগে, তো 7 লাখ টাকা যদি হয় তা আজি বোধ হয় নিজে দুর্বল হয়ে যাবে। তো ওগো পরিবার যদি 7 লাখ টাকা, যদি 2 পরিবার যাবে 14 লাখ টাকা পড়ে যাবে। তো ও সাত দেখি আমি যদি ওমরা করতাম যাই, ওমরার ভাড়া যদি 1 লাখ টাকা হয় তো হাজার বিমান ভাড়া কেন 2 লাখ টাকা হইব? হাজি করলে যাইবার মতো সমর্থ এখন আর নাই। এখন যদি পার্শ্ববর্তী দেশ যদি আরও যদি আংশিক কমাই নেই, যদি হাজির যদি তারে আরও বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী কেন নফারিব? সরকারি ব্যবস্থাপনাত এবছর হজ গৃত্য খরচ হবু 6,83,000 টিয়া ও বেসরকারি ব্যবস্থাপনাত খরচ হবু 6,72,000 টিয়া। এবারের হজে বিমান ভাড়াত খরচ হবু 1,97,997 টিয়া, জেরে একই দূরত্বে একই বিমানে উমরা গৃত্য খরচর 1 লাখ টিয়া। ইন্নাল হামদা ওয়ান নামাতা লাকাল মুলক লা শারীকা লাক। হজ যাত্রায় এত বেশি খরচনের হারণে 2 দফা বাড়াইও গেলদ 7 মার্চ হজ নিবন্ধনের চূড়ান্ত কোটা পূরণের শেষ দিনত অর্ধেক নিবন্ধন হইয়ে, ফলে পূর্ণ কোটা পূরণের শঙ্কা দেখা দিয়ে মার্চের 7 তারিখ পর্যন্ত সরকারিভাবে চূড়ান্ত আবেদন হই 9,253 জন ও বেসরকারিভাবে আবেদন হই 57,557 জন। সরকারি বেসরকারি মিলাইয়ে কোটা পূরণে এখনও ঘাটতি 45,388 জন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হজ যাত্রার অস্বাভাবিক খরচ বাড়ি জনে নিবন্ধনে সারা হম পঞ্জার বলি জানাই হাব চট্টগ্রামের চেয়ারম্যান শাহ আলম। এবার আসার অন্য এতদিনে তো কোটা পরিপূর্ণ জনের কথা, 2-3 বার টাইম বাড়ানোর পরে যেহেতু কোটার অর্ধেক পরিমাণ ইয়ে তৈলে আরা খুব শঙ্কিত হতে, আজও বাংলাদেশের 1,27,198 জন কোটা পূর্ণ হইব কিনা। মূল্য বৃদ্ধি হওয়ার কারণে, হজের ভাড়া সহ আনুষাঙ্গিক খরচ দ্বিগুণ হওয়ার কারণে আজি হলে এবার যাইবার লাগে খুবই অনাগ্রহ। তবু আরা এজেন্সি হলে চেষ্টা করি আজি হলে বিভিন্নভাবে আরা বুঝে যে জন হজ ফরজ এবাদত, কিন্তু মানুষের তো সামর্থ্যের বাইরে গিয়ে গিয়ে এটা লেভেল ইবা আরা দাবি জানায়। এখন সময় আসছে সরকার তাই এই যে অনর সাবসিডি দিবার। এমিককে হজের প্যাকেজ সময় 4 লাখ টিয়া নির্ধারণ করত সরকারে উগে আইনি নোটিশ জনয় মার্চের 5 তারিখ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ও আল কোরআন স্টাডি সেন্টারের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফুজ্জামান এ নোটিশ দেয়। ইন্নাল হামদা ওয়ান নামাতা। অন্যান্য মুসলিম দেশ যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত পাকিস্তানের মধ্যে হজর খরচ 3-4 লাখের মধ্যে, যারে সে দেশের সরকার তুন বাকিটিয়া ভর্তুকি দনয়। বাংলাদেশে এত বেশি খরচ অনে এখনও বেগুনের দাবি, সরকার বাকিটিয়া ভর্তুকি দিলে হজে জনের খরচ বেগুনের নাগালে মধ্যেই তাইব। ইন্নাল হামদা ওয়ান নামাতা লাকাল মুল লা শারীকা লাক। সি প্লাস টিভি চট্টগ্রাম।